আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তিনি একদিন বনী ইসরাঈলের মাঝে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। বিশ্বনবী বললেন, ক্বামা মূসা নবিয়্যু খতীবান ফি বনী ইসরাঈল। মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের হাজার জনতার মাঝে একদিন দাঁড়িয়ে ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন, ওয়াজ করলেন। ওয়াজ করার পর পরেই একজন প্রশ্ন করলো, ইয়া মূসা আইয়ুন নাসি আলাম, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি এত চমৎকার কথা বলেছেন, আপনি কি এই দুনিয়ার সব চাইতে বড় জ্ঞানী নাকি? কারণ আপনার চাইতে অধিক জ্ঞান গর্ব কথা আমি আর কারো কাছ থেকে শুনি নাই। সুবহানাল্লাহ, বলবেন না, বুঝেন? একজন সাধারণ মানুষ এখান থেকে দাঁড়ায় গেছে, দাঁড়িয়ে নবী মূসাকে বলছে, এত চমৎকার কথা আজকে আপনি বললেন, আপনার চাইতে অধিক চমৎকার পূর্ণ জ্ঞান গর্ভ জ্ঞানী কথা আমি আর জীবনে কারো থেকে শুনি নাই, আপনি কি সবচেয়ে বড় জ্ঞানী? মূসাকে প্রশ্ন করেছে। মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, আনা আলাম, হ্যাঁ আমি সবচেয়ে বড় জ্ঞানী। মূলত মূসা আলাইহিস সালামের জবাবটা ভুল ছিল না, কারণ মূসা আলাইহিস সালাম তিনি তো এ জামানার পয়গম্বর নবী, আর যে জামানায় যিনি নবী হন, যিনি পয়গম্বর হন, আল্লাহ তাআলা ওই পয়গম্বরকে, ওই নবীকে ওই জামানার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বানিয়ে দেন। এজন্য মূসা আলাইহিস সালাম যে বললেন আমি বড় জ্ঞানী, কথাটা একদিক দিয়ে ভুল না, সঠিক, কিন্তু ফাতাবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা এই কথাটাকে পছন্দ করলেন না। ইল্লাম ইয়ারুদ্দাল্লা ইলমা ইলাই, কেননা নবী মূসার উচিত ছিল এভাবে বলা, কে সবচেয়ে বড় জ্ঞানী আমি জানি না, তবে আমি যেটা জানি দুনিয়ার সব চাইতে বড় জ্ঞানী যিনি, তিনি কে? আল্লাহ। চাইতে বড় জ্ঞানী আকাশের নিচে জমিনের উপরে অন্য কেউ কি হতে পারে? হতে পারে? মূসা আলাইহিস সালাম বললেন আমি সবচেয়ে বড় জ্ঞানী, আল্লাহ এটা পছন্দ করলেন না, এজন্য আল্লাহ বললেন, ও মূসা তুমি সবচেয়ে বড় জ্ঞানী নয়, বরং তোমার চাইতে হাজার গুণ বড় একজন জ্ঞানী আমি আল্লাহ তাআলা বানিয়ে রেখেছি, তোমার চেয়ে হাজার গুণ বড় জ্ঞানী, যার জ্ঞানের কাছে তুমি তুচ্ছ, তুমি ক্ষুদ্র, আমার এক বান্দাকে আমি তোমার চাইতে অনেক বেশি রেমডেন করেছি। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ যে বান্দারে আপনি আমার চাইতে বেশি জ্ঞান দান করেছেন, আমি তো জ্ঞান পিপাসু, আমি তার কাছে যেতে চাই, তার কাছে গিয়ে আমি জ্ঞান অর্জন করতে চাই, তবে তার সন্ধান আমি জানি না, কোথায় থাকে, কেমন দেখতে, কি নাম আমি জানি না, তাকে আমি কিভাবে ফাইন্ড আউট করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তার সন্ধান তুমি জানো না, তবে তোমারে আমি একটা ম্যাপ দিয়ে দেই, একটা পাত্রের মাঝে একটা ভাজা মাছ নিবা, ভাজা মাছটা নিয়ে ইদহাব ইলা মাজমাইল বাহরাইন, হাঁটা শুরু করবা সামনের দিকে, যে স্থানটিতে গিয়ে এই ভাজা মাছটা তাজা হয়ে চলে যাবে, ওই জায়গায় ওই মহাজ্ঞানীর সন্ধান তুমি পাবা। মূসা আলাইহিস সালামকে এভাবে আল্লাহ তাআলা লোকেশন দিলেন। মূসা আলাইহিস সালামও জ্ঞানের জন্য সফর করলেন, জ্ঞানের জন্য তিনি চলতে লাগলেন। এজন্য কোরআনুল কারীমে মূসা আলাইহিস সালাম বললেন, আমি যদি ওই মহাজ্ঞানীর সন্ধানে আমাকে যেতে 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 যদি যুগের পর যুগ পার হয়ে যায়, আমি ওই মহাজ্ঞানীর সন্ধানে যুগের পর যুগ সফর করে হলেও আমি তার কাছে যাবো, আও আমজিয়া হকুবা, যুগের পর যুগ কেটে গেলেও আমি তার কাছে যাবই, যতই সময় লাগুক। তিনি রওনা দিলেন। আমার ভাইরা মনোযোগ দেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন, কিন্তু যাওয়ার সময় সাথে নিতে বললেন মাছ, কিন্তু মাছটা তাজা না ভাজা? মূসা আলাইহিস সালাম, তাফসীরে এসেছে, সহিহ বুখারীর বর্ণনাতেও এসেছে, মূসা আলাইহিস সালাম তিনি একাকি গেলেন না, তিনি তার সাথে আরেকজন সফর সঙ্গী নিলেন, সফর সঙ্গীর নাম হচ্ছে ইউশা বিন নুন। জোরে কোন, কি নাম? ইউশা বিন নুন, একজন সফর সঙ্গী।
যে তুমি আসো, এই যে মাছের বাটি নিছি না, এটা তুমি ধরো। আর সফর সঙ্গী নিয়ে সফর করাটাও সুন্নাহ। তিনি গেলেন, অজানা পথ কোথায় যাবে জানে না, শুধু এতটুকু জানে আল্লাহ বলে দিয়েছে মাজমাল বাহরাইন, দুটি সাগর যেখানে সে একত্রে মিলে যায়, দুই সাগরের মোহনা যেখানে, ঠিক ওখানে মাছটা তাজা হবে, আর ওখানে মহাজ্ঞানীর সন্ধান তোমরা পেয়ে যাবে। মূসা আলাইহিস সালাম হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, পেছনে ইউসা বিন নুন, আর হাতের মধ্যে মাছ ভাজা। মূসা আলাইহিস সালাম যেতে যেতে এক পর্যায়ে বললেন, ভাই ইউসা তুমি একটু বসো, অনেক সময় যাবত লাগাতার হাঁটা হয়েছে, তুমি একটু বসো, তোমার কোলে মাথা রেখে আমি দশটা মিনিট একটু বিশ্রাম করি, এরপরে আবার সামনে আগাবো। ইউসা বিন নুন তিনি বসলেন, মূসা আলাইহিস সালাম একটু বিশ্রামে গেলেন, এমন সময় ইউসা বিন নুন দেখলো ওই পাত্রে রাখা ভাজা মাছটা আল্লাহর কুদরতে তাজা হয়ে সমুদ্রের মধ্যে চলে গেল। ভাজা মাছ তাজা হয়ে গেল। আমার ভাইরা, ভাজা মাছ যে তাজা হবে এটা কিন্তু নবী মূসা আগে জানতো, কিন্তু সফর সঙ্গী আর জানে না। এখন সফর সঙ্গী যদি জানতো তাইলে বিষয়টা এমন হইতো যে আমি জানি, জাস্ট দেখার জন্য অপেক্ষা, কখন ঘটে কখন ঘটে। এখন যেহেতু জানি না, যার কারণে টাস্কি খেয়ে গেছে যে হইল কি, আরে বাবা মাছ গেল কেন। যদি আগে থেকে জানতো তাইলে কিন্তু আর এমন টাস্কি খাওয়া লাগতো না, যাবেই তো দেখি। কিন্তু না জানার কারণে উনি নিজেও ভয় পেয়ে গেছেন, যেটা আসলে জিন্নাবোধ। আনলাম ঘর থেকে ভাজা মাছ, এখন দেখি তাজা হয়ে গেছে। আমার ভাইরা, কিছুক্ষণ পরে মূসা আলাইহিস সালাম উঠলেন ঘুম থেকে, উঠে বললেন, এই চলো সামনের দিকে আগাই। উনি যে একটা গোরের মধ্যে আছে এতক্ষণ কি হয়েছে তার সাথে, এটা ভুলেই গেছে মূসা আলাইহিস সালামকে বলতে, যার ফলে নবে মূসা উঠে যখন সামনের দিকে হাঁটছিল, ইউসা বিন নুন মাছের কথা ভুলে শুধু পেছনে পেছনে তার দিকে হাঁটছিল, কারণ তার সাথে যা ঘটছে তার মাথায় এখন সেটাই ঘুরতেছে, এটা হইলটা কি। আবার নবী মূসা যে রাগী, আমি যদি বলি মাছ তাজা হইয়া চলে গেছে আমার ধরবে, খায়া দেয় মিথ্যা কথা কব। মূসা আলাইহিস সালাম কিছু দূর হাঁটলেন, তাফসীরে এসেছে জাস্ট কয়েকটা কদম সামনে ফেললেন, সাথে সাথে নবী মূসা আলাইহিস সালাম বলে, ইউসা শরীরটা মেজমেজ করতেছে, পা সামনে আগাতে যাচ্ছে না, কেমন যেন একটা ক্লান্তি টায়ার্ডনেস আমাকে ধরে ফেলেছে, ভালো লাগতেছে না হাঁটতে। আমার ভাই একটা বিষয়ে বসে থাকলে জবাব দিবেন, গন্তব্যস্থলটা মূলত ছিল যেখানে মাছ হারাইছে সেখানে, ওই জায়গা পর্যন্ত রাস্তাটা ছিল সঠিক, আর ওই জায়গার পরে এবার যে দশটা কদম সামনে ফেলেছে, এই দশটা কদম কি সঠিক ছিল না ভুল? মূসা আলাইহিস সালাম এবার কি বলে দেখেন, নবী মূসা আলাইহিস সালাম বললেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলে, এই যে দশটা কদম ফেললাম না, আমার খুব কষ্ট হচ্ছে, ক্লান্ত হয়ে পড়ছি, আমি টায়ার্ডনেস আমাকে ধরে বসেছে, আমি আর হাঁটতে পারছি না, মাছটা আমি একটু খাই নি, ভাজা মাছটা যে আছে দাও একটু খাই। এখান থেকে মূলত প্রথম একটা শিক্ষা নেয়, প্রথম শিক্ষা হচ্ছে মাছ হারাবার আগ পর্যন্ত কয়েক শত মাইল পার হয়ে গেছে, নবী মূসা আলাইহিস সালাম ক্লান্ত হন নাই, জাস্ট কখনো খুব বেশি হাঁটা হয়ে গেলে একটু বসতো বিশ্রাম নিত আবার পথ চলত, কিন্তু মাছ হারিয়ে যাবার পরে দশটা কদম ফেলার সাথে সাথেই ক্লান্ত হয়ে গেছে। তার মানে হচ্ছে মাছ হারাবার আগ পর্যন্ত রাস্তাটা কি ছিল সঠিক না ভুল, কথা কন, আর মাছ হারাবার পরে ভুল। এখান থেকে বুঝে নিতে হবে জীবন চলার পথে আপনার গন্তব্য যদি হয় সঠিক, আপনার পথ যদি হয় রবের দেখানো পথ, আপনার পথ যদি হয় সিরাতে মুস্তাকিমের পথ, তাহলে ওই পথে হামলা মামলা বিপদ মুসিবত যাই আসুক না কেন আপনি ক্লান্ত হবেন না। আর জীবন চলার পথে আপনার পথ যদি হয় শয়তানের দেখানো পথ,
আপনার পথ যদি হয় হারাম মিশ্রিত পথ, তাহলে এই পথে বারে 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 আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনি আগাতে পারবেন না। আমার ভাইরা, যার ফলে আমরা দেখি যারা কোরআন সুন্নার সাথে থাকতে চায়, সত্য সঠিক সমাজ বিনির্মাণে যারা কাজ করতে চায়, সমাজের মানুষদের দ্বারা তারা কষ্ট পায়, তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, জানমালের ক্ষতিগ্রস্ততা তৈরি হয়, হামলা মামলা বালা বিপদ মুসিবত যায় আসুক না কেন, তাদেরকে দিনের পথ থেকে সরানো যায় না। বরং যার লক্ষ্য থাকে জান্নাত, যার লক্ষ্য থাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, যার লক্ষ্য থাকে রাসূলের আদর্শ বাস্তবায়ন করা, তাকে আপনি হামলা মামলা বালা মুসিবত দিয়ে তাকে আপনি আটকাতে পারবেন না। বরং আপনার হামলা মামলা যত বাড়বে, দিনের পথে টিকে থাকার ক্ষমতাও তাদের তত বাড়বে। রব যদি পথটা হয় সঠিক, আর যদি পথটা হয় ভুল, বারে 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 আপনি ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু পথটা যদি সঠিক হয়, দুনিয়ার কোন বালা মুসিবত আপনাকে ক্লান্ত করতে পারবে না। মূসা আলাইহিস সালাম যখন বললেন মাছ দাও, সাথে সাথেই উসা বিন নূনের মাথা টনক নড়ছে, কি ব্যাপার, মাছ তো চলে গেছে, আমি তো বলতেই ভুলে গেছিলাম। এবার উসা বিন নূন বলে, ফাইন্নি নাসিতুল হুত, আমি তো মাছের কথা ভুলে গেছিলাম। ওমা আনসানি হুইল্লা শাইতানু আন আযকুর, মূলত শয়তান আমারে ভোলায় দিছে, দোষটা শয়তানের। ওয়াত্তাখাযা সামিলাহু ফিল বাহরি আজাবা, ও আল্লাহর পয়গম্বর, আমি দেখলাম হঠাৎ করে মাছটা আমার সামনে তাজা হয়ে গেল, তাজা হয়ে আল্লাহর কুদরতে সমুদ্রে চলে গেল। মূসা আলাইহিস সালাম বললেন মা কুন্না নাবাগ, যালিকা মা কুন্না নাবাগ, যেখানে মাছটা মূলত ছুটে গিয়েছে আমরা তো ওটার সন্ধানেই বের হয়েছি। চলো নিজেদের পদচিহ্ন পায়ের চিহ্ন দেখে দেখি আবার ওই জায়গাতেই যাই। মূসা আলাইহিস সালাম এবং উসা বিন নূন মাছের সন্ধান যেখানে মাছ হারিয়েছে সেখানে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাজাদা আবদাম মিন ইবাদিনা তাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মূসা এবং উসা বিন নূন যখন সেখানে গেল, যাওয়ার পরে সেখানে আমার বান্দাদের মধ্যে এমন একজন বান্দাকে পাওয়া গেল, যে বান্দাকে আমি আল্লাহ তাআলা দুটো বিষয় দান করেছিলাম। জোরে কোন কয়টা বিষয়, আরো জোরে। মনে রাখবেন, এই দুইটা বিষয় যদি কারো সাথে থাকে, দুনিয়াতে কোথাও সে আটকাবে না, বরং দুনিয়ার সব জায়গায় তার সম্মান বাড়িয়ে দিবেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেখানে আমাদের যে আমার যে বান্দাকে আমি সেখানে রেখেছিলাম, ওই বান্দাকে দুটো বিষয় আমি দান করেছিলাম। এক নাম্বার দিয়েছিলাম জ্ঞান, এক নাম্বার কি দিয়েছিলেন, এবং আরেকটি দিয়েছিলেন রহমত। আরেকটা কি? তার মানে জীবনে সফল হতে গেলে দুটো জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে আল্লাহর রহমত, আরেকটা হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান। মূসা আলাইহিস সালাম ওই জায়গায় যখন ফিরে গেলেন, ফিরে যাওয়ার পরে দেখলেন সেখানে কম্বল মুড়ি দিয়ে একজন শুয়ে আছে। মূসা আলাইহিস সালাম সালাম দিলেন, কি দিলেন কথা কর, চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে যিনি শুয়ে আছে তিনি কম্বল এখনো সরান নাই। কম্বল মুড়ি দিয়ে থাকা অবস্থায় কম্বলের ভেতর থেকে তিনি আওয়াজ করে বললেন, বিয়ান্নার ওদিকা সালাম, এই ভূমিতে আবার আমার সালাম দিল কে? বাহির থেকে মূসা বলে, আমার নাম মূসা। কম্বলের ওই পাশ থেকে বলে, কোন মূসা, তুমি কি বনী ইসরায়েলের সেই মূসা নাকি? মূসা অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আমি এত শত শত কিলোমিটার দূর থেকে এসেছি, ওই বেড়াতে আমার দেখলো না, এক নজর চিনেও না, কিন্তু আমার গলার আওয়াজ শুনে বুঝেছে আমি আসলে কোন জায়গার কোন দেশের কোন মূসা। মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি বনী ইসরায়েলের মূসা, আমি আপনার কাছে এসেছি জ্ঞান অর্জনের জন্য।
জোরে কম, কি অর্জনের জন্য? এবার ওই ভদ্রলোক বলল, জ্ঞান অর্জনের জন্য এসেছেন, আমার সাথে জ্ঞান অর্জন করা সহজ না, বরং আমার সাথে যদি জ্ঞান অর্জন করতে চান তাইলে সবচাইতে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। সেটা কি আমার ভাইরা, এই যে আপনারা এসে বসে আছেন, এই যে গভীর রাত পর্যন্ত এখানে বসে আছেন জ্ঞান অর্জনের জন্য, এখানে মূলত সবচাইতে বেশি যেটা প্রয়োজন সেটাই হচ্ছে ধৈর্য। কারণ ধৈর্যহীন মানুষ, ছটফট যাদের স্বভাব, তারা কখনো এক জায়গায় পাঁচটা মিনিট বসার মতো সুযোগ তাদের নাই। ধৈর্যের বড় দরকার। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, নবী মূসা মূলত যার কাছে জ্ঞানের শিক্ষার জন্য গিয়েছিলেন তার নাম হচ্ছে খাজির, ইন্নামা সুমিয়াল খাজির আন্নাহু কদ জালাসা আলা ফুরওয়াতিন বাইযা। নবী মূসা যার কাছে জ্ঞান অর্জনের জন্য গিয়েছেন তার নাম কি? যদিও বাংলাদেশে আমাদের কাছে অধিক পরিচিত হচ্ছে খিজির, খিজির আলাইহিস সালাম, মূসা এবং খিজির নবী। আসলে মূলত খিজির শব্দটা যদিও আমরা বাংলায় প্রচলিত হয়ে গেছে, কিন্তু হাদিসে মূলত তার নাম এসেছে খাজির। কি নাম এখন প্রচলিত? এতদিন যেটা আসছে সেটাই বলবেন না হাদিসেরটা বলবেন? হ্যাঁ, এটাই মুমিনের পরিচয়। কারণ পূর্বে যদি কোনো কিছু ভুল জেনে থাকি হাদিস থেকে, যদি দেখি আমার জানাটা ভুল বা আমার করাটা ভুল, মুমিন তাহলে সাথে সাথে ভুলটাকে আঁকড়ায় ধরবে না, বরং সঠিক যেটা পাবে সেটাই গ্রহণ করবে। আর আপনি যদি করেন, এতদিন যা করছি করছি, এতদিন যা শুনছি শুনছি, তাইলে আপনি গোড়ামিতে পড়ে যাবেন। হাদিসের মধ্যে এসেছে যার কাছে নবী মূসা জ্ঞান অর্জনের জন্য গিয়েছে তার নাম খাজির, তার নাম কি? আমার ভাইরা দেখেন, খাজির এবং মূসা দুইজনে এবার জ্ঞান অর্জন করবেন, জ্ঞান অর্জন করবে মূসা আর জ্ঞান শিক্ষা দিবে খাজির। তবে শর্ত দিয়ে দিলেন খাজির নবী, বলল, ও মূসা, আমি জানি তুমি অনেক রাগি মানুষ, তোমার ধৈর্য বড় কম, আমার সাথে যদি জ্ঞান অর্জন করতে চাও তাইলে শর্ত আছে একটা। জোরে কোন কয়টা? কি শর্ত? শর্ত হচ্ছে ফালা তাসআলনি আন শাই, ও মূসা, যতক্ষণ আমার সাথে থাকবা আমার কোনো বিষয়ে কথা বলবা না, আমি যা করি না করি শুধু দেখে যাবা, কোনো বাধা দিতে পারবা না, কোনো কিছু জিজ্ঞেস করতে পারবা না, যদি জিজ্ঞেস করো আমি তোমার এক দুই তিনবারের পরে আর সুযোগ দিব না, রাজি তুমি? নবী মূসা চিন্তা করলো, এত দূর থেকে কষ্ট করে আসছি, রাজি না হইলে তো পুরোটাই লস, রাজি হয়ে যাই। হ্যাঁ আমি রাজি, আপনি যা খুশি তাই করেন, আমি শুধু দেখবো কথা বলবো না। এবার মূসা আলাইহিস সালাম এবং খাজির দুজনে সামনের দিকে আগাচ্ছে, জ্ঞান অর্জনের পথ রাস্তাটা শুরু হয়ে গেছে। দেখেন কিভাবে জ্ঞান অর্জন করে, কিছু দূর যাওয়ার পরে সামনে পড়লো একটা বাহার, বাহরুন মানে সমুদ্র, বাহরুন মানে কি? সমুদ্র, বিশাল সমুদ্র সামনে পড়েছে। এই সমুদ্র পার হওয়ার জন্য জলযান দরকার। হঠাৎ একটা জলযান দেখা গেল, আবার মূসা এবং খাজিরের কাছে কোনো পয়সাও নাই, কিন্তু ওই নৌকায় যারা ছিল ওই নৌকার মাঝি মাল্লা, ওই নৌকার মাঝি মাল্লারা মূলত খাজিরকে চিনে ফেলেছে, ফাউরিফাল খাজির। তারা খাজিরকে চিনে বলল, হুজুর আপনারে আমরা চিনি, আপনি তো আমাদের এলাকার বড় হুজুর, আসেন পার করে দেই। মূসা এবং খাজির বলল, আমাদের কাছে কিন্তু টাকা পয়সা নাই। তারা বলল, টাকা পয়সা লাগবে না, এমনি আসেন পার করে দিচ্ছি। মূসা এবং খাজির তারা দুইজন নৌকায় চলে বসল। এবার সমুদ্রের ঢেউয়ের তালে তালে নৌকা সামনের দিকে আগাচ্ছে, হঠাৎ করে আল্লাহর হাবিব বলেন, ওয়াজা আসফুর হাত্তা ওয়াকালা হারবি সাফিনা, একটা ছোট্ট চড়ুই পাখি ওই নৌকার ঠিক পাটাতনের উপরে এসে বসেছে, নৌকার পাশের যেই মাথাটা ওখানে একটা ছোট্ট চড়ুই পাখি বসেছে। চড়ুই পাখিটা বসে নৌকা যখন চলমান অবস্থায় আছে, চড়ুই পাখিটা নৌকায় বসে বিশাল সমুদ্রের পানির মাঝে ঠোঁটটাকে একটু চুবিয়েছে, ফানা তারা ফিল বাহার, ঠোঁটটাকে চুবিয়েছে আবার উঠিয়ে ফেলেছে, ব্যাস চড়ুই পাখি আবার উড়ে গেছে। এবার খাজির বলে, মূসা, একটু আগে যে ঘটনা ঘটেছে দেখলা? বলে, হ্যাঁ কি দেখলাম? কয়ে যে চড়ুই পাখি আসলো, হ্যাঁ আসলো, বসলো, হ্যাঁ বসলো, এই যে ঠোঁটটা ভিজাইলো, ভিজাইলো, তারপরে কি? তারপরে তো কিছুই না, চলে গেল।
নবী মুসা খুব কাটা কাটা কথা, খাজির বলল শোনো মুসা, জ্ঞান যদি অর্জন করতে চাও আগে সরে পাখির থেকে নাও। ও মুসা শোনো, মা নাকসা ইলমি ওয়া ইলমুকা মিন ইলমিল্লাহ ইল্লা মিসলা মা নাকসা হাদাল রাসূল মিনাল বাহর। ও মুসা তুমি তো আমার কাছে জ্ঞান অর্জনের জন্য এসেছো, তবে তোমারে আমি বলি ভাই, তোমার জ্ঞান আমার জ্ঞান, গোটা দুনিয়ার মানুষের সবার জ্ঞান। এই বিশাল সমুদ্রের পানির মাঝে চড়ুই পাখি তার ঠোঁটটা দিয়ে ঠিক যতটা পানি কমাতে পেরেছে, তোমার আমার জ্ঞান, গোটা দুনিয়ার সবার জ্ঞান, সবার জ্ঞান একসাথে করলে হবে ততটা। এই চড়ুই পাখির মুখে পানি লেগেছিল যতটা, আর পুরা মহাসমুদ্রে যত পানি আছে সব হচ্ছে আল্লাহর জ্ঞান। তাইলে সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা, হযির, অন্য কেউ নাকি? মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এই দৃশ্য তো আমিও দেখছি কিন্তু আমি তো এভাবে ভাবি নাই। ও ভাই আমার, জ্ঞানী মানুষ যারা হয় তারা আপনার আমার মতো স্বাভাবিক ঘটনার পেছনেও শিক্ষা খোঁজে, যেটা আমাদের কাছে স্বাভাবিক জ্ঞানী মানুষের কাছে এটা অস্বাভাবিক হয়। মুসা এবং খযির নৌকা থেকে যখন নামবে, নৌকা চলে এসেছে সমুদ্রের কিনারে, নৌকা থেকে এবার নামার পালা, মুসা রে খযির কয় তুমি আগে নামো, নামছে, বাকি যাত্রীরা আপনারাও নামেন, সবাই নামছে। এবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, সবাই যখন নেমে গিয়েছে, খযির একাই মাত্র নৌকাতে তখন দাঁড়িয়ে আছে, সবাই নামার পরে সাথে সাথে হাতের লাঠিটা দিয়ে নৌকার পাটা তনের মাঝে এত জোরে একটা বাড়ি মারলো, দুটো কাঠ সাথে সাথে ফেটে গেল, সাথে সাথে নৌকাটা ছিদ্র হয়ে নৌকার ভেতরে পানি উঠা শুরু করলো। জবাব দিবেন, আসলে আপাত দৃষ্টিতে এই কাজটা কি ঠিক না বেঠিক? ন্যায় না অন্যায়? মুসা আলাইহিস সালাম তিনি কেমন নবী? ঠান্ডা না রাগী? অন্যায় সহ্য করে? কথা কন করে না? ফেরাউনের মতো জালিমের অন্যায় যে সহ্য করে না, সে এইখানে আইসা সহ্য করবে কিভাবে? এবার আল্লাহর কোরআন বলে নবী মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আখরাকতাহা লিতুকরিকাহা, আমি আপনারে বড় জ্ঞানী মনে করছিলাম, আপনারে বড় ভালো মানুষ মনে করছিলাম, এই যে কামটা করলেন, নৌকাটা ফোটা করে দিলেন, আপনি কি চান সবাইরে ডুবায় মারবেন? আপনি তো মিয়া লোক সুবিধার না, লাকদ জিতা শাইয়ান ইমরা, এত বড় খারাপ কাজ আপনি করবেন আমি চিন্তাও করি নাই, আর আল্লাহ আমারে পাঠিয়েছে আপনার কাছে জ্ঞান অর্জন করতে। আমার ভাইরা দেখেন খযির কি বলে, খযির বলল, আলাম আকুল, আমি কি তোমার আগে বলি নাই, ইন্নাকা লান তাসতাতিয়া মা'ইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবা না, আমি কি আগে বলি নাই, আমি তো আর লোকাল বাসের যাত্রীর মতো তোমারে টাইনে ধরে উড়াই নাই, তুমি তো নিজে এজোর করে আসছো, আমি তো আগে শর্ত দিয়েছিলাম আমি যা করব না করব প্রশ্ন করতে পারবা না, এখন প্রথমবারই তুমি আমারে প্রশ্ন করছো, তুমি ফেল। মুসা আলাইহিস সালাম বলে, লা তুআখিযনি বিমা নাসিত ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আমার ভুল হয়ে গিয়েছে আমার মাফ করে দেন, আমি মূলত আপনার সাথে কমিটমেন্টটা ভুলে গিয়েছিলাম, আমি আর প্রশ্ন করব না। আমার ভাইরা মুসা এবং খযির সামনের দিকে আগাচ্ছে, যেতে যেতে একটা মাঠের ভিতরে কিছু বাচ্চা খেলাধুলা করছিল, সেখান থেকে খযির একটা বাচ্চাকে ডাক দিল, এ বাচ্চা দিকে আসো, সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, 8-10 বছর বয়স, সাথে সাথে আল্লাহর কোরআন বলছে, হাত্তা ইযা লাকিয়া গোলামান ফাকতালা, একটা বাচ্চাকে দেখে সাথে সাথে খযির ওই বাচ্চার গলাটা কেটে দিল, বাচ্চা মরে গেছে। এই যে বাচ্চাটাকে যে মেরে ফেলছে, এটা কি খুব ভালো কাজ করছে? কথা কন না, ভালো কাজ হয়েছে এটা? নৌকা ফুটা করার পরে মোসার যে বকা খাইছে, এখন বাচ্চা মারছে, মোসা কি বলে দেখেন, আকতালতা নাফসান যাকিয়াতাম বিগয়রি নাফস, আপনি একটা নিরপরাধ মানুষকে মারলেন, একটা বাচ্চারে মারলেন আপনি, লাকাদ জিতা শাইআন নুকরা, এত জঘন্য কাজ আপনি করলেন, আমি
আপনার মতো জ্ঞানী মানুষ আমি চিন্তা করতে পারি নাই যে এত জঘন্য কাজ আপনি করবেন। তিনি খুব রেগে গেলেন, কারণ নৌকা ফোটার চাইতে বাচ্চা ফোটা তো আরো জঘন্য কাজ। নৌকা ফোটার তো তাও জরিমানা দিয়ে সারা যায়, যার বাচ্চা মারছে তার জরিমানা দিবে কিভাবে? খাজির বলে, আলাম আকুল্লাক, আমি কি তোমারে আগেই বলি নাই, ইন্নাকা, নিশ্চয়ই তুমি, লান তাসতাতিয়া, পারবে না, মাইয়া সবর, আমার সাথে ধৈর্য ধরতে, কারণ আমি একটু অন্যরকম জ্ঞানী আর আমার যে জ্ঞান সেটা তোমার কাছে নাই। মুসা নবী বলে, আয় হায় রে, আবার ভুল একটা করলাম, আবার কথা বলে ফেলছি। মুসা নবী এবার বলে, ইন সাআলতুক আন শাইইন বাদাহা, যদি আমি, আমারে আরেকটা সুযোগ দেন না, যদি আমি আবার আপনাকে প্রশ্ন করি, ফালা তুসাহিবনি, আপনি আমারে আপনার সাথে থেকে বাদ দিয়ে দেন, আপনার সাথে থেকে আমারও খুব একটা ভালো লাগতেছে না, আমি আমার দেশে চলে যাব, যদি আরেকটা প্রশ্ন করি, আরেকবার থাকি আপনার সাথে দেখি। খাজির বলে, আচ্ছা ঠিক আছে। আমার ভাইরা সামনে যেতে যেতে এবার সামনে একটা গ্রাম, জনপদ, সেখানে যাওয়ার পরে মুসা এবং খাজির দুজনেই সারাদিন হেঁটেছে, ক্লান্ত হয়ে গিয়েছে। সেখানে যাওয়ার পরে ওই গ্রামের অধিবাসীদের কাছে তারা কিছু খাবার চাইল। কি খাবার? আল্লাহ কোরআন বলছে, হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাবাউ আন ইয়ুযাইফুহুমা ফাওয়াজাদা ফীহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাকামা। সেখানে যখন যাওয়া হলো, যাওয়ার পরে নবী মুসা আলাইহিস সালাম এবং খাজির দুজনেই ক্ষুধার্ত। গ্রামবাসীর কাছে বলল, আমরা দূরের মুসাফির, আমাদের কি কিছু খাবার দাবার দেন, খাবো, ক্ষুধা লাগছে। গ্রামবাসীরা বড় কৃপণ, তারা খাবার দিতে চাইলো না, তারা বললো না খাবার টাবার দেওয়া যাবে না। মুসা আলাইহিস সালাম মেজাজ খারাপ, যে কি ব্যাপার, চাইলাম খাবার দিল না, কেমন এক জাতি। ওই গ্রামে একটা দেয়াল, এরকমের একটা দেয়াল হেলে পড়ছিল, বাঁকা হয়ে যাচ্ছিল, আর কিছুদিন পরে পড়ে যাবে। খাজির বলল, চলো মুসা, এই দেয়ালটা আমরা দাঁড় করিয়ে দেই, সোজা করিয়ে দেই। মুসা নবী বলে, আমি করব না, কারণ যারা খাবার দেয় নাই তাদের কোনো কাজ বাঁক নাই, করবো না। যদি খাবার দিত তাহলে চিন্তা করতাম, আমার হিসাব ক্লিয়ার। যদি খাবার যারা দেয় না এদের মতো কিপটা, এই কিপটার কাজ করে দেবো, দরকার নাই, বরং টাকা পয়সা দিলে তাহলে করব। খাজির বলে, আমি কিন্তু তোমায় না করেছিলাম, কথা বলবা না, আমি যা বলি তাই করবা। নবী মুসা বলে, ঠিক আছে, যেহেতু বলেই ফেলেছি, কথা দিয়েই ফেলেছি, আসেন কাজটা করে দেই, কিন্তু এরপরে আমি আর আপনার সাথেও নাই, না খায় মরুম নাকি। মুসা এবং খাজির দুজন মিলে দেয়ালটাকে দাঁড় করিয়ে দিলেন, মেরামত করে দিলেন বিনা পারিশ্রমিকে। এবার খাজির বলে, ও মুসা, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এবার তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, আমাদের জ্ঞানের সফর এখানে শেষ। তবে সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, এতক্ষণ আশ্চর্যজনক যা তুমি দেখেছো আগে তোমার তার বর্ণনাটা দিয়ে নেই, তা না হইলে সারা জীবন আমারে তুমি দোষী মনে করবা। আগে যা দেখছো এতক্ষণ, এটার মূল হাকিকতটা তোমার জানা দরকার। আমাদের দরকার নাই, আছে? প্রথম মূলত এখানে এই সফরে, এই জ্ঞানের সফরে মুসা এবং খাজিরের মাঝে ঘটনা সংঘটিত হয়েছে কয়টা মনে আছে নাকি? কয়টা? এক নাম্বার নৌকা ফোটা, দুই নাম্বার বাচ্চা ফোটা, আচ্ছা ধরেন বাচ্চা ফোটা, তিন নাম্বার বিনা পারিশ্রমিকে কিপটা লোকদের দেয়াল তুলে দেওয়া। এবার খাজির বলো, শোনো, এবার তোমাদের বলি, আম্মা সাফিনা, এক নাম্বার দিকে যাও, আম্মা সাফিনা, ওই যে নৌকাটা ছিল, ফাকানাত লিমাসাকিন, এই নৌকার মালিক যারা মাঝিমাল্লা, তারা গরিব গরিব মানুষ, ইয়ামালুনা ফিল বাহর, তারা সমুদ্রে নৌকা চালিয়ে উপার্জন করত, এইটাই তাদের রুটি রুজির একমাত্র জায়গা। মুসা কয়, এটা আমিও জানি, এই সমস্ত ভালো কথা বললেন, আপনি নৌকা ফোটা করে এই গরিব মানুষদেরকে মাল নেন কেন সেটা বলেন, এরা গরিব মানুষ, এরা এটা করে খায়, এই সমস্ত বাজ আমার করে লাভ আছে, আমি এগুলো জানি না। খাজির বলে, শোনো, ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিক, সমুদ্রের মাঝে থাকতে আমি আমার দূরদৃষ্টিতে দেখছিলাম দূর কিনারে যেখানে আমাদের নৌকাটা ভিড়বে সেখানে একজন জালিম বাদশা দাঁড়িয়ে আছে।
ওই জালিম বাদশার হ্যাবিট, তার অভ্যাস হচ্ছে সমুদ্রের কিনারে যখন কোনো সুন্দর নতুন চকচকে নৌকা আসে, সাথে সাথে সেটাকে সে নিজের কব্জায় করে নেয়। আর যদি কোনো ত্রুটিযুক্ত নৌজান আসে তাহলে এটা ছেড়ে দেয়, যা এটা তো এমনি ত্রুটিযুক্ত, এটা নিয়ে কি করুন, আর নতুন একটা আসলে সাথে সাথে নিয়ে নেয়। এখন আমি চিন্তা করলাম এই গরিব মানুষগুলোর সুন্দর নৌকাটা যদি আজকে জালিম বাদশা দেখে, সাথে সাথে নৌকাটাকে হাইজ্যাক করে নিবে, আর মাঝি মাল্লারা বাধা দিতে আসলে তাদেরকেও মেরে ফেলবে, যার ফলে আমি আল্লাহর প্রাপ্ত জ্ঞান দ্বারা সিদ্ধান্ত নিলাম আমি আমার লাঠিটা দিয়ে নৌকাটারে একটা ফুটা করে দেই। নৌকাটা ফুটা যখন পানি উঠতে থাকবে এই বাদশা এই ফুটা নৌকা আর নিবে না, আর হয়তো আজকের দিনটা মাঝিমাল্লার কষ্ট হবে কিন্তু এটাকে মেরামত করে কালকে থেকে আবার তারা কাজ করতে পারবে। সুবহানাল্লাহ কয় না বাবু, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সত্যি করে বলেন কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো? মূসা কয় আসলে এইটাই নাকি ব্যাপার, তাহলে আমারও বলতেন আমি একটা করতাম, এত সুন্দর কথা, মানুষের উপকার, একটা ফুটাই না হয় করতাম, নৌকা আপনি একটা করছেন আমি একটা করতাম, এত সুন্দর ব্যাখ্যা। মূসা নবী বলে আচ্ছা নৌকা ফুটার বিষয় না হয় বুঝলাম, তো দুই নাম্বারটা কি হইলো, বাচ্চা মারলেন কেন? হাজির বলে শোনো, আম্মাল গোলাম বাচ্চার বিষয়ে, এই বাচ্চার বাবা মা ছিল মুমিন, ভালো মানুষ, নেককার মানুষ, কিন্তু মূসা আমি আল্লাহর প্রাপ্ত জ্ঞান দিয়ে জেনেছিলাম এই বাচ্চাটা যখন বড় হবে, বড় হওয়ার পরে বাচ্চাটা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হবে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়ার পরে এই বাচ্চাটা তার মা বাবারে পর্যন্ত শিরিকার কুফুরের মধ্যে টেনেই আসবে, এই বাচ্চার কারণে তার মা বাবা জাহান্নামী হবে। এই জন্য আমি চাইলাম এই বাচ্চাটাকে দুনিয়া থেকে বিদায় করে দেই। ফারাদনা ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবা রহমা, বরং এই বাচ্চার পরে আল্লাহ তাআলা তাদের মা বাবার ঘরে এমন একজন সন্তান দিবেন যে সন্তান হবে অনেক ভালো নেককার। তাফসিরে এসেছে মুফাসসিরিনে কেরাম বলেছেন ওই বাচ্চার মৃত্যুর পরে তার মা বাবার ঘরে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছিলেন ওই ব্যক্তি ছিল ওই জামানার অন্যতম আল্লাহর ওয়ালি। নবী মূসা আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ এটাও তো ভালো করছেন, কারণ যেই বাচ্চা বড় হইয়া শয়তান মার্কা হইব ওরে তো ছোটবেলায় শেষ করে দেওয়া দরকার। এবার নবী মূসা বলে তাহলে তিন নাম্বার, যেই গ্রামের মানুষ খাবার দিল না পানিও দিল না তাদের কাজ আমরা মাগনা করলাম কেন, বরং তাদের থেকে যদি দুইটা পয়সা নিতে পারতাম আমাদের খাবারটা হইতো। এবার হাজির বলে শোনো, আম্মাল জিদার দেয়ালের ব্যাপার হচ্ছে ফাকানালি গোলামাইন ইয়াতীমাইন, এই দেয়ালটা মূলত ছিল দুটো এতিম বাচ্চার এই ঘর, ওই এতিম বাচ্চাগুলোর বাবা মা ছিল অনেক ভালো মানুষ কিন্তু তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, এই ইয়াতিম বাচ্চার এলাকার মরল মাতবরেরা তারাই ভাগ বসাবে, তারাই নিয়ে নিবে, এই ইয়াতিম বাচ্চারা কিন্তু আর এই সম্পদটা পাবে না। আমি চাইলাম এই দেয়ালটা আবার মেরামত করে দেই, এই দেয়ালটা আবার হেলে পড়তে পড়তে 10-15 বছর সময় লাগবে, ততদিনই এই বাচ্চাগুলো বড় হয়ে যাবে, আর তখন যদি দেওয়াল হেলে পড়ে সম্পদটা বের হয়ে যায় তখন এই বাচ্চারা এই সম্পত্তি কাজে লাগায় তাদের জীবনে কিছু করতে পারবে। হাজিরের এই কথা শুনে মূসা অবাক হয়ে গেল। অবশেষে হাজির নবী মূসা আলাইহিস সালামকে বললেন ও মূসা আমার উপর রাগ করো না, ওয়ামা ফালতুহু আন আমরি, এতক্ষণ আমি যা করেছি কিছুই নিজের থেকে করি নাই, আমি যা করেছি সব আল্লাহর ইশারায় করেছি, আর এই জ্ঞান তোমার কাছে নাই যেটা আমার কাছে আছে। নবী মূসা অবাক হয়ে গেলেন, আল্লাহ আমি তো মনে করতাম আমি সবচেয়ে বড় জ্ঞানী, কিন্তু আমি তো অবাক হয়ে গেলাম আমার চাইতে হাজার গুণ বড় জ্ঞানী আল্লাহ বানিয়ে রেখেছেন। নবী মূসা চিন্তা করল আহারে তার জ্ঞানই যদি এত বেশি হয় তাইলে আল্লাহর জ্ঞান না জানি কত বেশি। এই টোটাল প্রেক্ষাপটের পরে আল্লাহর হাবিব
হাদিসের মধ্যে বললেন ইয়ারহামুল্লাহ মুসা, আল্লাহ তাআলা নবী মুসার উপর রহম করুক। রাসূল দোয়া করতেছেন, রাসূল বলে, আমাদের রাসূল বলে, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ইয়ারহামুল্লাহ মুসা, আল্লাহ তাআলা নবী মুসার উপর রহম করুক। লাওয়াদিদনা লাও সাবর হাত্তা ইয়ুকাসসা আলাইনা মিন আমরিহিমা, নবী মুসা যদি আরেকটু ধৈর্যশীল হইতো, তিনি যদি এত বেশি রাগারাগি না করতো, তাইলে এই ঘটনা আরো লম্বা হইতো, আমরা আরো সুন্দর কিছু ঘটনা জানতে পারতাম। কিন্তু নবী মুসা এত রাগী, এই তিনটা খেলার মধ্যে খেলা শেষ, তিন ঘটনাতেই খেলা শেষ, এর সামনে যাওয়ার সুযোগ নাই, তিনটাতেই দিনের মেজাজ খারাপ হয়ে গেছে। রাসূল বললেন আহারে, রাসূল নিজে বলতেছেন আফসোস করে, ঘটনাটা যদি আরেকটু বাড়তো, আরেকটু শুনতে ভালো লাগতো, দেখতাম আরো কি কি হয়। কিন্তু না, তিনি তিনটাতের মধ্যেই শেষ, এরপরে আর আপনার সাথে থাকার ধৈর্য আমার নাই, আমি আমার দিকে চলে যাই। আমার ভাইরা, এই আয়াতে কারিমাগুলো থেকে শিক্ষা নিয়ে, জ্ঞান নিয়ে, জ্ঞানীর মর্যাদা নিয়ে যে বিষয় থেকে আমরা আলোচনা করলাম কোরআন সুন্নাহ থেকে, এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।